আজ সকালে বাজার করতে গিয়ে টুনি বাবুর সাথে দেখা, তার খুব মন খারাপ। জিজ্ঞাসা করতেই তিনি সোশ্যাল মিডিয়ার একেবারে শ্রাদ্ধ করে ফেললেন। ব্যাপারটা বুঝতে আমার একটু সময় লাগলো বটে, কিন্তু তার রাগের কারণ একেবারেই অযৌক্তিক নয়। টুনি বাবুর রাগের কারণ, তার ছেলে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, সারাক্ষণ সে মোবাইল নিয়ে ব্যস্ত, আর তার পড়াশোনা নিয়ে টুনিবাবু বেশ উদ্বিগ্ন। একটি স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে দেখা গেছে, মানুষ গড়ে প্রতিদিন প্রায় 2.5 ঘন্টা সময় বা 150 মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, যার অধিকাংশটাই ব্যয় হয় ফেসবুকের পেছনে। তাহলে যদি দিনে প্রায় 150 মিনিট সময় ব্যয় হয় সোশ্যাল মিডিয়ার পেছনে, 365 দিন বা 1 বছরের হিসাবে তা দাঁড়াচ্ছে 54,750 মিনিট আমরা ব্যয় করি ফেসবুক কিংবা এরকম নানা সোশ্যাল মিডিয়ার পেছনে। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে হিসাবটা অনেকটা এমন আসছে যে 912.5 ঘন্টা সময় আমরা ব্যয় করি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার ইত্যাদির পেছনে। 24 ঘন্টায় 1 দিন, অর্থাৎ বছরের 38টা দিন আমরা ব্যয় করি সোশ্যাল মিডিয়ার পেছনে। যদি ধরে নেই 8 ঘন্টায় একটি কার্য দিবস বা উৎপাদনশীল কার্য দিবস, তাহলে সেই হিসেবটা গিয়ে দাঁড়াচ্ছে বছরের 114টি উৎপাদনশীল কার্য দিবস আমরা ব্যয় করছি অনুৎপাদনশীল সোশ্যাল মিডিয়ার পেছনে। যারা সোশ্যাল মিডিয়াকে উৎপাদনশীল কাজের জন্য ব্যবহার করছেন, আমি তাদের কথা বলছি না, কিন্তু যারা খেয়ালের বশে বিভিন্ন অনুৎপাদনশীল কাজে সময় অপচয় করছেন এই ফেসবুক, টুইটার বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, আমার এই ভিডিও তাদের উদ্দেশ্যে। সময় অত্যন্ত মূল্যবান, যে সময় একবার চলে যায় তা কিন্তু আর কখনো ফেরত আসে না। তাই এই অতি মূল্যবান সময়কে অনুৎপাদনশীল কাজে ব্যয় না করে আমরা যদি উৎপাদনশীল কাজে ব্যবহার করি, তা কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য যথেষ্ট উপকারী। প্রতিদিন 24 ঘন্টা সময় আমাদের সবার জন্য বরাদ্দ, না 1 ঘন্টা বেশি না 1 ঘন্টা কম। এই 24 ঘন্টা সময়কে সুপরিকল্পিতভাবে এবং সঠিকভাবে কাজে লাগিয়ে কেউ বিল গেটস বা ইলিয়ন মাস্কের মতো বিশ্বসেরা সফল ব্যক্তিত্ব, আবার কেউ এই 24 ঘন্টা সময়কে অপরিকল্পিতভাবে ব্যবহার করে বা সময়ের অপচয় করে আপনার বা আমার মতো সাধারণ মানুষ। আমরা অনেকেই ইলিয়ন মাস্ক বা বিল গেটসের সাফল্য দেখে চমকিত হই, তাদের উদাহরণ বিভিন্ন সময় টানি, কিন্তু এই বিল গেটস বা ইলিয়ন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা টাইম ব্লকিংয়ের মাধ্যমে তাদের মূল্যবান সময়কে নির্দিষ্ট কাজের গুরুত্ব অনুসারে সময়কে নির্দিষ্ট ভাগে ভাগ করে তাদের কাজ সম্পন্ন করে থাকেন, আর এই মেথডকে বলা হয় টাইম ব্লকিং মেথড। সময়ের অপচয় রোধে এই টাইম ব্লকিং মেথড খুবই কার্যকর। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই টাইম ব্লকিং মেথডের একদম জুড়ি নেই। আজ থেকে কয়েক বছর আগে আমার এক প্রতিবেশী আমাকে প্রশ্ন করেছিলেন, কিভাবে আমি সারাদিনের সময় ব্যয় করি। তাকে আমার সারাদিনের সময়ের হিসেবটা বলতে গিয়ে আমি নিজেই চমকে গিয়েছিলাম, এই জেনে যে আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়ার পেছনে। আর সেই থেকে আমারও দৈনিক রুটিনে একটি পরিবর্তন আসে, আর আজ আমার দৈনিক রুটিনের অনেকখানি সময় উৎপাদনশীল, খুব অল্প সময় আমি ব্যবহার করি অনুৎপাদনশীল কাজে। মনে পড়ে আমাদের স্কুল লাইফে একটি ক্লাস রুটিন থাকতো, নির্দিষ্ট সময়ে দিনে 8খানা পিরিয়ড ভাগ করে 8খানা পৃথক পৃথক সাবজেক্ট পড়ানো হতো, সেটিও কিন্তু টাইম ব্লকিংয়েরই একটি মেথড। চাইলে যারা সফলতা অর্জন করতে আগ্রহী, যারা নিজের সারাদিনের মূল্যবান সময়কে সুপরিকল্পিতভাবে ব্যবহার করতে আগ্রহী, তারাও কিন্তু ঠিক এভাবে কাজের গুরুত্ব অনুসারে সারাদিনের মূল্যবান সময়কে
নির্দিষ্ট ভাগে ভাগ করে নিজেদের কাজ চালিয়ে যেতে পারেন এবং সময় অপচয় রোধ করে সময়কে করে তুলতে পারেন উৎপাদনশীল। পরিসংখ্যানের রিপোর্ট অনুসারে দৈনিক 2.5 ঘন্টায় সময় যা সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যয় হয় বা অপচয় হয় তাকে কিন্তু আমরা উৎপাদনশীল কাজে ব্যবহার করতে পারি। তাই বলে আমি সোশ্যাল মিডিয়াকে একেবারে বন্ধ করতে বলছি না, সোশ্যাল মিডিয়ার জন্য দৈনিক 15 মিনিট সময় যথেষ্ট বই কি, সিদ্ধান্ত আপনার একান্ত ব্যক্তিগত। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার আজকের বক্তব্য আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওর শেষে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর তলায় যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।